জয় হরি বল, গৌর হরি বল। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয়ে 16 নাম 32 অক্ষরের যে 32টি অক্ষর, তার আসল তাৎপর্য কী? এই 16 নাম 32 অক্ষরের মাহাত্ম্য কি, এটা নিয়ে আমরা আলোচনা করব আজ। ইতিপূর্বে আমরা একটা ভিডিও করেছিলাম যে হরে কৃষ্ণ আর রাম, এই যে 3টি নাম, এই 3টি নাম কি আসলে 3টি নাম নাকি 16টি নাম? কেন একে 16 নাম বলা হয়, এ নিয়ে আমরা আলোচনা করেছি, শাস্ত্রসম্মত এর ব্যাখ্যা আমরা দিয়েছি। সে ভিডিওটি যারা এখনও দেখেননি, যদি দেখতে ইচ্ছুক হন তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখতে পারেন, নাহলে আই বাটনও এর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবার আজ আলোচনা করব যে 16 নাম আমরা জানলাম ঠিক, কিন্তু তার যে 32টি অক্ষর, সে 32টি অক্ষরের তাৎপর্য কী, এই 32টি অক্ষর কোথায় অবস্থিত, এর ব্যাখ্যা আজ আমরা করব। তো আসুন আমরা সেই ব্যাখ্যায় নিয়ে যাই আপনাদের। তার আগে একটা কথা অবশ্যই আমি আপনাদের মনে করাবো যে যে সমস্ত ভক্তরা এখনও আমাদের হরিভক্তি টিভিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া যে বেল আইকন সেটাকে প্রেস করে অল লেখাটিকে প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, আমরা যখনই এমন শাস্ত্রসম্মত ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন আমরা আলোচনায় যাই। আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি শ্রীচরণ দাস কর্তৃক সংকলিত, চতুর্বিংশ সংস্করণ, 1425 সাল, প্রাপ্তিস্থান ইউনাইটেড পাবলিশার্স। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, গত পর্বের ভিডিওয় আমরা আপনাদের দেখিয়েছি হরে কৃষ্ণ আর রাম, এই যে 3টি নাম, এই 3 নামকে 16 নাম কেন বলা হয় এবং এই 16 নামে কার কার নাম সেটি আমরা কিন্তু দেখিয়েছি। আজ এই 16 নামে যে 32টি অক্ষর, সেই 32 অক্ষরে কে কোথায় অধিষ্ঠান করেন আজ সে বিষয়ে আপনাদের জানাবো। আলোচনার শুরুতে বলবো এই যে 32টি অক্ষর, তার মধ্যে থেকে 8 বার ব্যবহার হয়েছে হ, 8 বার ব্যবহার হয়েছে রে, 4 বার ব্যবহার হয়েছে কয়ড়ি, 4 বার ব্যবহার হয়েছে মধ্যাহ্নশয়নয়, 4 বার ব্যবহার হয়েছে রয় আকার এবং 4 বার ব্যবহার হয়েছে ম। তো এর প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা, আলাদা আলাদা তাৎপর্য হয়। তো আসুন আপনাদের সামনে আমি সেই সমস্ত তুলে ধরি। 32 অক্ষরের পরিচয়। হ অক্ষরে শ্রী ললিতা সখী মস্তকেতে, রে অক্ষরে শ্রী বিশাখা দক্ষিণ বাহুতে, ক্রি অক্ষরে চম্পকলতা সখী কণ্ঠে রয়, মধ্যাহ্নশয়নয় অক্ষরে চিত্রা সখী বাহুতে শোভয়, হ অক্ষরে রঙ্গদেবী সখী থাকে হাতে, রে অক্ষরে সুদেবী যে থাকায় পৃষ্ঠেতে, কয়ড়ি অক্ষরে তুঙ্গবিদ্যা বদন উপরে, মধ্যাহ্নশয়নয় অক্ষরে ইন্দুরেখা শ্রবণ বিবরে, কয়রি অক্ষরে শশীরেখা রহে ব্রু যুগে, মধ্যাহ্নশয়নয় অক্ষরে বিমলা সখী ব্রুর ডান ভাগে, কয়রি অক্ষরে পালিকা সখী ব্রুর বামে রয়ে, মধ্যাহ্নশয়নয় অক্ষরে লবঙ্গ মঞ্জুরি থাকয় হৃদয়ে, হ অক্ষরে শ্যামলা সখী নাভিতে থাকয়, রে অক্ষরে মধুমতি নাভি মধ্যে রয়ে, হ অক্ষরে ধন্যা সখী করাঙ্গুলি রয়, রে অক্ষরে মঙ্গলাকর অধমুখী হয়, হ অক্ষরে শ্রীধাম সখা জঙ্গায় থাকয়, রে অক্ষরে সুধাম সখা জানু নিবসয়, রা অক্ষরে সুধাম সখা থাকে ভ্রু অঙ্গে, ম অক্ষরে অর্জুন সখা সদা থাকে লিঙ্গে, হ অক্ষরে সুবল সখা দক্ষিণ পদেতে, রে অক্ষরে
কিঙ্কিনি সখা আছয়ে বামেতে, রা অক্ষরে চাতক সখা পুরিবে নিবসয়, ম অক্ষরে মধুমঙ্গল অগ্নিকোণে রয়, রা অক্ষরে সুখ সখা থাকায় দক্ষিণে, ম অক্ষরে বিশাল সখা রয় নৈঋত কোণে, রা অক্ষরে মহাবল সখা পশ্চিমে থাকয়, ম অক্ষরে ঋষভ সখা বায়ুকোণে রয়, হ অক্ষরে দেবপ্রস্থ সখা উত্তরেতে, রে অক্ষরে উদ্ধব সখা আছে ঈশানেতে, হ অক্ষরে মহাবাহু ঊর্ধ্বে রয় সুখে, রে অক্ষরে ঈশান সখা আছে অধমুখে। এই তো কহিনু ষোলো বত্রিশ পরিচয়, যেইজন জানে ইহা ভবত্রাণ হয়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, বত্রিশ অক্ষরের পরিচয় আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এই যে শরীরের মধ্যে এই সখা এবং সখীরা যে আমাদের বিরাজ করছে, তারা শরীরের মধ্যে আমাদের কি কাজ করে, কিভাবে এদের জাগানো যায়, এ সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, সে বিষয়েও আমি আর একটা ভিডিও বানিয়ে দেব। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরি বল।